চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও চলতি মাসে বিশ দিনে মারা গেছে সাতজন এই পরিস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে ডেঙ্গু কর্নার মশা নিধনে সিটি কর্পোরেশনের তেমন ভূমিকা না থাকায় ক্ষুব্ধ নগরবাসী চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার বিস্তারিত ডেঙ্গুর বিস্তার পুরো চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রাণহানিও চলতি বছর জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি প্রাণ গেছে শিশুসহ বারো জনের এর মধ্যে কেবল সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে সাতজন আক্রান্তদের মধ্যে চারশো পঁয়ত্রিশ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাকিরা মহানগরীর পরিস্থিতির ভয়াবহতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চালু করা হয়েছে ডেঙ্গু কর্নার ডেঙ্গুটা বাড়ার প্রত্যেকে আমাদের ধরার প্রত্যেকে আমরা প্রত্যেকটি উপজেলায় একটা সতর্কতা জারি করেছি প্রত্যেকটি উপজেলায় আমরা ডেঙ্গু কোনার আমাদের পনেরোটা প্রজেলায় আমরা ডেঙ্গু কোনা চালু করেছি এদিকে মশা নিধনে নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তেমন কোনো তৎপরতা রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের পর আরো বেহাল অবস্থা সিটি কর্পোরেশনের কার্যক্রমের এই সময়টা কিন্তু ডেঙ্গুর জন্য ফিক্স সিজন হ্যাঁ সেই হিসেবে কিন্তু এখনও ডেঙ্গু প্রকোপটা বেড়ে যাচ্ছে কিন্তু আপনি গত বছরের তুলনায় কম্পারেটিভলি কিন্তু আমরা অনেকটা সেফ সাইডে আছি কিন্তু এটার জন্য আমাদের কার্যক্রম থেমে নাই আমাদের কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে গত বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল চোদ্দ হাজার সাতাশি জন মারা গিয়েছিল একশো সাত জন বিপর্যয় ঠেকাতে এখনই মশা নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের সাহেদা পিয়া বাংলা ভিশন চট্টগ্রাম